বুনিয়াদপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক র্যালি অনুষ্ঠিত হলো সোমবার। এদিন এই বাইক র্যালিটি বংশিয়ারি থেকে শুরু করে সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। সেই সঙ্গে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক র্যালি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। প্রায় 300টি বাইক সহ 500 জন এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে। আগামী 28 এবং 29 তারিখ বুনিয়াদপুরের সুকান্ত ভবন এবং পতিরাম হাই স্কুল মাঠে প্রদেশ তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের সভার আয়োজন করা হয়েছে। মূলত প্রদেশ তৃণমূল কংগ্রেস সভানেত্রীর এই সভাকে সফল করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান বংশিয়ারি ব্লক যুব সভাপতি সামায়ন কবির। আজকে বংশিয়ারি ব্লক এবং বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা বাইক র্যালি অনুষ্ঠিত করা হচ্ছে, যেটা ব্লক এবং টাউন দুটোই পরিক্রমা করবে। আপনারা জানেন যে আগামী 28 এবং 29 তারিখে রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ আমাদের জেলায় আসতেছেন, যেখানে সম্মেলন এবং প্রকাশ্য জনসভা আছে। তারই উদ্দেশ্যে আজকে আমাদের এই বাইক র্যালি। তো কর্মীদেরকে কী বার্তা দেবেন? কর্মীদের বার্তা এটাই দেব যে আমরা আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর একটা বড় আন্দোলন, জনসভা এবং সম্মেলন করতে যাচ্ছে। তারই একটা প্রচার সূচি। এই প্রচারে আমরা সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনের যে দুটো সভা আছে সেটাতে যেন বিপুল সংখ্যক লোক আমরা প্রতিরামে গিয়ে একটা ঐতিহাসিক জনসভা করতে পারি যুব তৃণমূল কংগ্রেসের ব্যাপারে, এটাই আমাদের বার্তা থাকবে। পাশাপাশি এদিন হরিরামপুর ব্লকে তৃণমূলের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয়। হরিরামপুর বাসস্ট্যান্ড থেকে এই বাইক র্যালিটি শুরু হয়, এরপর দানগ্রাম পর্যন্ত গিয়ে আবার বাইক র্যালিটি হরিরামপুরে ফিরে আসে। মূলত আগামী 28 এবং 29 তারিখ বুনিয়াদপুর এবং পতিরামে অনুষ্ঠিত প্রদেশ তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের সভাকে সাফল্যমণ্ডিত করতে এদিন এই প্রচার অভিযান চালানো হয়েছে বলে জানান তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার। হরিরামপুরে এই মুহূর্তে আমরা রয়েছি। আমাদের আগামী 28 এবং 29 এই দুটো দিন তৃণমূল যুব কংগ্রেসের 28 তারিখ জেলা সম্মেলন, তৃতীয় জেলা সম্মেলন রয়েছে এবং 29 তারিখ তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের ডাকে যে প্রকাশ্য সভা, যেখানে আমাদের এই দুটো প্রোগ্রামেই উপস্থিত থাকবেন আমাদের সায়নী ঘোষ মহাশয়া, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। এই যে কর্মসূচি আমাদের রয়েছে জেলাতে, দক্ষিণ দিনাজপুর জেলাতে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের আজকে হরিরামপুর ব্লকে একটা বাইক মিছিলের মাধ্যম দিয়ে আমাদের গোটা ব্লক জুড়ে একটা প্রচার, সেই প্রচার কর্মসূচি নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের জেলা সভাপতিও এখানে এসে গেছেন এবং আমাদের পুরো আমাদের হরিরামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব এবং তৃণমূল যুব কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতৃত্ব, সকলে মিলে আমরা গোটা ব্লকের মানুষকে এটা আহ্বান জানানোর জন্য যে আমাদের যে বিশেষ করে যে আমাদের জনসভা 29 তারিখ রয়েছে, সেই 29 তারিখের জনসভায় আমরা যেন দলে দলে সেখানে যোগদান করে আমরা সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে পারি। বুনিয়াদপুর ও হরিরামপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।